নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মনমোহরি ব্লগস। তোমরা যেখান থেকে বসে ভিডিওটা দেখছো তারা আশা করি সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে মদন মোহনের রাজযাত্রা উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে, কিভাবে ঠাকুরের আরতি হলো, কিভাবে ঠাকুর প্রতিটা বাড়িতে ঘুরলো, এবং সবটাই তোমাদের জন্য ক্যামেরাবন্দি করলাম। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে পাবে। ঠাকুর প্রথমে একজনের বাড়িতে খেয়ে দিয়ে তারপর রওনা হবে। তো দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড়, ঠাকুরকে দর্শন করার জন্য প্রচুর মানুষ এখানে ভিড় করে রয়েছে। তো ঠাকুরকে এখানে পুজো হচ্ছে, ঠাকুরের পুজো করে ঠাকুরকে খেয়ে দিয়ে ঠাকুর রওনা হবে। পরের দিন সকালবেলা, মানে বুধবার দিন, বুধবার দিন ঠাকুর বেরিয়ে পড়েছে সকালবেলা সবার বাড়ি খাওয়ার জন্য। রাসমঞ্চ থেকে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিটা বাড়ি। আমাদের বাড়ির সামনে ঠাকুর চলে এসেছে, এখানে দেখো ঠাকুরের পুজো হচ্ছে, ঠাকুরকে পুজো করা হচ্ছে, প্রচুর মানুষের ভিড় সামনে। ঠাকুর আজ বাড়ি ফিরছেন মদনমোহন মন্দিরে। তো দেখো বন্ধুরা, ঠাকুর বাড়ি ফেরার পর ঠাকুরকে কীভাবে সাতবার ঘোরানো হয়। এই মদনমোহনে রাজযাত্রা উপলক্ষে প্রচুর মানুষের ভোগের আয়োজন করা হয়। তো চলো বন্ধুরা একটু ভোগের জায়গায় যাওয়া যায়। ভোগ রান্না হচ্ছে যেখানে, তো বন্ধুরা এখানে খুব সুন্দর করে ভোগ রান্না হচ্ছে। Thank you.
এখন ভোগ পরিবেশন হবে, সেজন্য প্রতিটা মানুষ লাইন দিয়ে বসে পড়েছে ভোগ ঠাকুরের ভোগ খাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে দিও। আজকের মতো টাটা।